আসসালামু আলাইকুম, আমি সাইদ। আজ আমি দেখাবো কিভাবে পেন ড্রাইভ অথবা এসডি কার্ডকে রাইট প্রোটেকশনে সেট করা যায়, যার ফলে পেন ড্রাইভ অথবা এসডি কার্ড থেকে কোনো কিছু ডিলেট অথবা ফরম্যাট করা যাবে না, যার ফলে আমাদের পেন ড্রাইভে কোনো তথ্য সুরক্ষিত থাকবে। প্রথমে আমরা যে পেন ড্রাইভ অথবা এসডি কার্ডকে রাইট প্রোটেকশন করবো, সেই এসডি কার্ড অথবা পেন ড্রাইভটিকে কম্পিউটারে সংযুক্ত করি। এখানের মধ্যে কম্পিউটার সংযুক্ত হওয়ার পর আর পেন ড্রাইভ থেকে কোনো কিছু ডিলিট করতে চাইলে সহজেই তা ডিলিট হয়ে যায়। তাই যদি কোনো তথ্য ডিলিট না হয় অথবা মুছে না যায়, তার জন্য আমরা রাইট প্রোটেক্টে সেট করব। চলুন বন্ধুরা, আমরা দেখি তাহলে কিভাবে পেন ড্রাইভ অথবা এসডি কার্ডকে রাইট প্রোটেকশনে সেট করা যায়। প্রথমে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বার প্লাস আর বাটন চাপি এখানে রান অপশন চালু হবে। রান অপশন চালু হলে আমরা রান সার্চ অপশনে আমরা সিএমডি লিখব, ইন্টার দিই, কমান্ড প্রম্পট চালু হবে। এখানে আমরা লিখব ডিস্ক পার্ট, ইন্টার দিব, এই ইয়েস দিব, তারপর লিখব লিস্ট ডিস্ক। এখানে আমার কম্পিউটারে যত সকল ডিস্ক সংযুক্ত আছে সেসব ডিস্ক দেখা যাচ্ছে। আমার পেন ড্রাইভটি 14 জিবি, 14 জিবি সাইজটি ডিস্ক আছে, ডিস্ক ওয়ান। তো তাহলে সিলেক্ট, আমরা ডিস্ক সিলেক্ট করব, ডিস্ক সিলেক্ট ডিস্ক ওয়ান। সিলেক্ট ডিস্ক ওয়ান লিখে ইন্টার দিব। আমরা ডিস্ক ওয়ান ইজ নাও দি সিলেক্টেড ডিস্ক, আমার ডিস্কটি সিলেক্ট হয়েছে। এখন লিখব অ্যাট্রিবিউটস ডিস্ক, অ্যাট্রিবিউটস ডিস্ক লিখে ইন্টার দিব। এখানে এখানে রিড অনলি নো দেওয়া আছে, এখানে ইয়েস থাকতে হবে। তাহলে আমরা সেট করার জন্য লিখব অ্যাট্রিবিউটস ডিস্ক সেট রিড অনলি। অ্যাট্রিবিউটস ডিস্ক সেট রিড অনলি দিয়ে ইন্টার দিব। ডিস্ক অ্যাট্রিবিউটস সেট সাকসেসফুল হয়েছে, তার মানে আমার পেন ড্রাইভ অথবা এসডি কার্ডটি রাইট প্রোডাক্টে সেট হয়ে গেছে। এখন লিখব কমান্ড প্রম্পট থেকে বের হওয়ার জন্য আমরা লিখব এক্সাইট, ইন্টার দিই, আমার পেন ড্রাইভটি রাইট প্রোডাক্টে সেট হয়ে গেছে। এখন আমরা পেন ড্রাইভটি কম্পিউটার থেকে বের করে আবার সংযুক্ত করব। এম করে সংযুক্ত করার পর আমরা যদি পেন ড্রাইভ থেকে কোনো কিছু মুছতে চাই, তবে তবে কোনো কিছু ডিলিট হবে না, তবে ফরম্যাটও হবে না আমাদের পেন ড্রাইভটি। দেখেন বন্ধুরা, আমার পেন ড্রাইভটির ভিতরে কোনো
ডিলেট অপশন লেখা নাই, অর্থাৎ আমার পেন ড্রাইভ থেকে কোনো কিছু ডিলেট করা যাবে না। যদি ফরম্যাট করতে চাই তবে ফরম্যাটও হবে না। দেখা যাচ্ছে ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড, অর্থাৎ আমার পেন ড্রাইভ থেকে কোনো তথ্য মুছে যাবে না। যে সকল তথ্য আমার পেন ড্রাইভে থাকবে সব তথ্য সংরক্ষিত থাকবে। তো আমরা দেখলেন কিভাবে পেন ড্রাইভ অথবা মেমোরির কার্ডকে রাইট প্রোটেক্টে সেট করা যায়। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।